চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 37 জন নিহত হয়েছে, আহত ও দগ্ধ হয়েছে আরো 200+। আগুনের উৎস সম্পর্কে বলতে না পারলেও ফায়ার সার্ভিসের ধারণা, শনিবার রাত 10:30টার দিকে সীতাকুণ্ডস্থ BM কন্টেইনার ডিপোতে একটি কেমিক্যাল ভর্তি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 29টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি ইউনিট। স্থানীয়রা জানান, আগুন লাগার অল্পক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে BM ডিপো এলাকার চারপাশে 5 কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনার পরপরই আহতদের আর্তনাদে এলাকায় বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়। প্রথমে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট অগ্নি নির্বাপনে যোগ দেয়। অবস্থা বেসামাল দেখে কুমিল্লা থেকেও ফায়ার সার্ভিস কর্মীরা সীতাকুণ্ডে আসে। রাত 1টার দিকে ফায়ার সার্ভিসের পানি সংকট সৃষ্টি হয়। পরে বিভিন্নভাবে পানি জোগাড় করে তারা আবার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাত 3:30টার দিকে একের পর এক কন্টেইনার বিস্ফোরণ শুরু হলে ফায়ার সার্ভিস কর্মীরা নিরাপদ স্থানে সরে যান। ভোর থেকে তারা আবার বিভিন্ন কন্টেইনার ও কন্টেইনারবাহী লরিতে লাগা আগুন নির্বাপনে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর তাদের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার কথা জানানো হয়নি। তাদের বলা হয়েছিল ওই কন্টেইনারে গার্মেন্টস পণ্য রয়েছে, এ কারণেই তারা আগুন নেভাতে পানি ছিটিয়েছিলেন। দাহ্য পদার্থের বিষয়ে অবগত হলে তারা পানির পরিবর্তে ফোম ব্যবহার করতেন, এতে বিস্ফোরণ ঘটতো না এবং ক্রমান্বয়ে এতগুলো কন্টেইনারে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তো না। এদিকে আহত ও নিহতদের স্বজনদের আর্তনাদে মেডিকেলের পরিবেশ ভারী হয়ে উঠেছে। অগ্নিকাণ্ডে হতাহতদের মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী সহ কমপক্ষে 200 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শহরের সব হাসপাতাল থেকে ডাক্তার ও নার্সকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ডাকা হয় সেবা দিতে। বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমান সাহায্য করতে, রক্তদান করতে হাজির হন অনেকে। সময়ের সাথে সাথে আহতদের সংখ্যা বাড়তে থাকে। সিভিল সার্জনের আহ্বানে সরকারি বেসরকারি সকল অ্যাম্বুলেন্স সীতাকুণ্ডে গিয়ে আহতদের পরিবহনে লেগে পড়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী মধ্যরাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। ফায়ার সার্ভিসের 30 কর্মী ও পুলিশের 10 সদস্য আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন 200+-এর মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মৃন্ময় বিশ্বাস। দর্শক, তার কাছ থেকে বিস্তারিত জানবো আমরা সেখানকার পরিস্থিতি। মৃন্ময়, সেখানকার কি অবস্থা এখন বিরাজ করছে?